প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে 100 মার্কসের পরীক্ষায় আমাদের গ্রামার থাকে 60 মার্কস এবং 40 মার্কস থাকে রিটেন। এখন অনেক পরীক্ষার্থী এখনও আছেন যারা এখনও ঠিকমতো জানেন না যে কি কি থাকতে পারে আপনার পরীক্ষায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাথে সাথে যাদের A+ পাওয়ার দরকার এবং যারা চাচ্ছে যে আমাকে পাশ করতে হবে, এই অল্প সময়ের মধ্যে কিভাবে পাশ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের যে জিনিসটি জানতে হবে, গ্রামার 60 মার্কসে কি কি থাকে। প্রথমে গ্রামার 60 মার্কসে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস হচ্ছে প্রথমে থাকে, যেটিতে আমাদের 5 মার্কস, 10টি খালি ঘর থাকবে, সেখানে আমাদের 5 মার্কস দেওয়া হয়। এর পরবর্তীতে প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনে আমাদের 10টি খালি ঘর থাকবে, সেখানে 5 মার্কস। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেশাল ইউজেস। স্পেশাল ইউজেস বলতে আমরা যে জিনিসটি জানি সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ বর্ন, তারপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট, তারপরে হচ্ছে উড রাদার, এই ধরনের যে শব্দগুলোর ব্যবহার আছে সেগুলো আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের 10টি থাকবে, 5 মার্কস। এরপরে কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা যেটা দেখি সেটি হচ্ছে 5 মার্কস হবে, সেটা সেখানেও 10টি থাকে। এখন এখানে কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা কন্ডিশনাল থাকে সেখানে, এরপরে আমাদের প্রেইজ অ্যান্ড ক্লজেস থাকে। পরবর্তীতে আসি ইউজ অফ ভার্বস, ভার্বের ব্যবহারটা, সেক্ষেত্রেও আমাদের 10টি থাকে, 5 মার্কস। এই ইউজ অফ ভার্বসে যেটা জানি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এই দুটার কম্বিনেশনে আমাদের হচ্ছে ইউজ অফ ভার্বস। এরপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সে আমাদের 3টা জিনিস থাকে। প্রথমত যেটা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যে জিনিসটা আমরা এতদিন আলাদা পড়ে এসেছিলাম। এরপরে হচ্ছে আমাদের ডিগ্রি, এরপরে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা বলি আমরা সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা হলো চেঞ্জিং সেন্টেন্স, সেখানেও 5, কিন্তু সেখানে 5টি থাকবে, প্রত্যেকটির মার্কস 1 করে হবে। এরপরে হচ্ছে ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইল বলতে আমাদের বোঝায় ন্যারেশনকে, যেটা আমরা বলি, অর্থাৎ ডিরেক্ট ইনডিরেক্ট যেটা আমরা করি সেন্টেন্সকে, সেটাই হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইল। এরপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স হচ্ছে প্রোনাউনের ব্যবহার, কোথায় ব্যবহার, কোন ধরনের প্রোনাউন ব্যবহার করতে হয় সেই জিনিসটি নিয়ে প্রোনাউন রেফারেন্সটা আলোচনা করা হয়। এরপর হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স, মডিফায়ারের ব্যবহার, মডিফায়ার কী সেই জিনিসটি আমাদেরকে জানতে হবে। শুধু ধরে নিতে হবে যে মডিফায়ার 10টি থাকে, সেখানে আমাদের 5 মার্কস। এরপর হচ্ছে কানেক্টরস। কানেক্টরসে হচ্ছে 10টি থাকে, সেখানেও 5 মার্কস। এই কানেক্টরসটি কী সেটিও নতুন টপিক আপনাদের কাছে, সেটি আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যেটা আমরা বলে থাকি ভোকাবুলারি সোজা কথা, সেখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকবে, অর্থাৎ বিপরীত শব্দ থাকতে পারে, একই শব্দ থাকতে পারে। সো এই জিনিসটার ক্ষেত্রে 10টা থাকবে, 5টি। এরপর হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনে 10টি থাকবে, সেখানে হচ্ছে 5 মার্কস। কোন ধরনের পাংচুয়েশন আপনি বসাবেন সেখানে, এই জিনিসটি হচ্ছে টোটাল 60 মার্কস। এই 12টি টপিকে আপনি 60 মার্কস পেয়ে যাচ্ছেন। এই 60 মার্কসে আপনি যদি 50 উঠাতে পারেন তাহলে আপনার জন্য A+ সহজ হয়ে যাবে, আর যদি আপনি 55 উঠাতে পারেন আরও সহজ হয়ে যাবে, এবং এটা পাওয়াও সম্ভব। এখন কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়টি বলছি। আপনি এতদিন প্রিপারেশন নিয়েছেন, রুলস পড়েছেন, বিভিন্ন কোচিংয়ে গিয়েছেন, অথবা আপনি বই পড়েছেন, অথবা আপনি কিছুই পড়েননি, তাতে কিছু আসে যায় না। আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হলো আপনি একটি টেস্ট পেপার হাতে নিতে হবে। একটি টেস্ট পেপার হাতে নিয়ে
তারপরে বিগত সালের যে কোশ্চেনগুলো বোর্ডে বিভিন্ন বোর্ডে এসেছে সেই বোর্ডগুলো এই কোশ্চেনগুলো সলভ করবেন, অর্থাৎ এই টপিকগুলো যেই 12টি টপিক আছে এগুলো ধরে ধরে সলভ করবেন। আপনি প্রথমে অ্যান্সারে যাবেন না, প্রথমে সলভ করবেন, তারপরে আপনি অ্যান্সারটা দেখবেন, দেখার পরে আপনার কোথায় ভুল আপনি ধরতে পারবেন। এরপরে আপনি বিখ্যাত যে কলেজগুলো বিভিন্ন বোর্ডের আন্ডারে দেশের গভর্নমেন্ট কলেজগুলো সেগুলোর কোশ্চেন টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করবেন। তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে বিগত সালের কোশ্চেন, সেকেন্ড হচ্ছে আপনাকে গভর্নমেন্ট কলেজ এবং বিখ্যাত যে কলেজগুলো আছে সেগুলোর কোশ্চেন সলভ করা। এই 60 মার্কস, অন্য কিছু না, এই 60 মার্কস আপনি সলভ করবেন। এখন এইটা করার পরে আপনি যেটা দেখবেন সেটা হলো আপনার লেগিংস পড়বে কোথায় কোথায়, হয়তো আপনার কানেক্টরসে প্রবলেম থাকতে পারে, হয়তো আপনার চেঞ্জিং সেন্টেন্সে প্রবলেম থাকতে পারে, হয়তো বা আপনার মডিফায়ার্সে প্রবলেম থাকতে পারে, অর্থাৎ 3-4টা টপিকে হয়তো প্রবলেম থাকতে পারে। তাহলে এই 3-4টা টপিক আপনি এই কয়দিনে শেষ করতে অবশ্যই পারবেন। এই টপিকগুলো মনে করেন আপনার কানেক্টরসে সমস্যা হয়েছে, তাহলে আপনি কী করবেন, আপনি আপনার নিকটস্থ শিক্ষকের কাছে সাহায্য নিন, অথবা আপনার যে ফ্রেন্ডরা বন্ধুরা পারে তাদের কাছে হেল্প নিন, অথবা আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ইউটিউবে আপনি এটা সার্চ দিয়ে অনেক ভিডিও পেতে পারেন এবং সেগুলো দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলেও এগুলো আসবে। এরপরে ধরেন আপনার মডিফায়ার্সের সমস্যা, তাও আপনি সেম কাজটি করতে পারেন। তাহলে আপনি যদি দেখেন একটা একটা করে আপনি যদি রুলস পড়তে যান তাহলে আপনি সীমিত সময়ের ভেতরে আপনি শেষ করতে পারবেন না, কারণ আপনার আরও আরও সাবজেক্ট আছে যেগুলো আপনি ওগুলোতে সময় দিতে হবে, তাহলে ওইগুলোতে সময় দেওয়ার দিতে পারবেন না যদি আপনি এখানে পূর্ণাঙ্গ সময় দেন। তাহলে যেটা হলো সেটা হলো আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। যদি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন ভাগ্য ভালো হলে আপনি 55 পাবেন, আর ভাগ্য খারাপ হলে আপনি 50 পাবেন। যদি একেবারেই না পারেন তাহলে আপনি 40 অথবা 35 এই দুইটার ভিতরে পাবেন, এর কম পাওয়ার আশঙ্কা কম। এখন কথা হচ্ছে আমি এগুলো কীভাবে সলভ করব, এগুলো আমি সলভ করব দেখে দেখে বুঝে 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 অর্থ বুঝে। আপনার যদি মনে করেন আর্টিকেলস এখানে যে প্যাসেজটা থাকে উইদাউট ক্লোজ, সে উইদাউট ক্লোজটা আপনি সেন্স বুঝে বুঝে বসাবেন। যদি আপনি এগুলো সেন্স বুঝে বুঝে বসাতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন আপনি যদি এখানে 50 মার্কস পান, মনে করেন আপনি 50 মার্কস পেলেন, কারণ এই 50 মার্কস পাওয়ার পরে আপনার যে বাকি 40 মার্কস আছে, অর্থাৎ রিটেন যে 40 মার্কস আছে সে 40 মার্কসে যদি আপনি 30 পেতে পারেন তাহলে টোটাল 80 মার্কস, দ্যাট মিন্স আপনি এ প্লাস পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে 50 মার্কস আমি কীভাবে তুলবো, এখানে অনেকগুলো কঠিন টপিক দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি যদি ধরি সিনোনিম অ্যান্টোনিম আপনার কমন পড়েনি 5 মার্কস, একেবারে পড়েনি, আপনি সিনোনিম অ্যান্টোনিম একেবারেই পারেন না, তার মানে হচ্ছে আপনি 5 মার্কস পাচ্ছেন না। এরপরে মনে করেন সবগুলোতে আপনি একটু একটু ভুল করে 5 মার্কস কাটা গেল, আপনার কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কস নেই যে আমি যদি একটা ভুল করি তাহলে আমার কেটে দিবে, আমার যে অর্জিত নাম্বার সেখানে কমে যাবে, সে ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আপনি কী করবেন, এই 10 মার্কস, অর্থাৎ 5 হচ্ছে আপনার সবগুলোতে ভুল যাওয়া আর 5 মার্কস আপনার সিনোনিম অ্যান্টোনিম থেকে চলে গেছে, তাহলে আপনি আপনার 10 চলে গেলে আপনার থেকে 50, রাইট? 60 থেকে আপনার যদি 10 চলে যায় তাহলে 50 থাকে। এখন 50-র সাথে আপনি যদি 30 যোগ করতে পারেন তাহলে আপনার 80 মার্কস আসবে। এখন 80 মার্কস কীভাবে দেখেন, আপনার যে 40 মার্কস আছে এই 40 মার্কসে আমরা যে জিনিসটা খেয়াল করি সেটি হলো 8 মার্কস থাকে আপনার ফর্মাল লেটার অথবা ইমেইলে 8 মার্কস, ফর্মাল লেটার অথবা ইমেইলে আপনি 8 মার্কস পাচ্ছেন। এখন এখানে যদি 8 মার্কসে আপনি 6 পান, এরপরে আপনার হচ্ছে রিপোর্ট রাইটিং, এই রিপোর্টে যদি আপনি, এই রিপোর্টটা হচ্ছে 8 মার্কস, এখানে যদি 8-এ আপনি 6 পান
তাহলে কত হলো আপনার 12 মার্কস, রাইট? 6 6 12 12 মার্কস পেলেন। এখন কথা হচ্ছে আপনার প্যারাগ্রাফ থাকবে একটা, এই প্যারাতে যদি আপনি 10 এ 8 পান, এই 10 মার্কসে প্যারাগ্রাফে যদি আপনি 8 পান তাহলে আপনার কি হলো 8, 12 এর সাথে 8 যদি যোগ করেন তাহলে আপনার হচ্ছে 20 মার্কস, আর দরকার কত 10 মার্কস দরকার আপনার 30 উঠানোর জন্য। এখন আপনি এসএতে, এসএতে হচ্ছে আপনার 40 মার্কস, এই 40 মার্কসে যদি আপনি 10 পান অর্থাৎ 10 পান তাহলে আপনার 30 হয়ে গেল। এই 30 হওয়ার কারণে আপনি আগের 50 মার্কস এবং এখন 30 মার্কস নিয়ে আপনার 80 হয়ে গেল, দ্যাট মিন্স আপনি এ প্লাস পেয়ে গেলেন খুব সহজে। এটা শুধুমাত্র আমার স্ট্র্যাটেজি, আমি যেটা মনে করেছি যে অল্প সময়ের ভেতরে যদি এটা ফলো করা যায় তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে। যদি কেউ মনে করে যে এটি তার কাজে দিতে পারে তাহলে হবে, কিন্তু কারো অনেকে অনেক স্ট্র্যাটেজি থাকে সে সেটা ফলো করতে পারে, কিন্তু আমার এই স্ট্র্যাটেজি যদি ফলো করে সে হয়তো উপকৃত হতে পারে। যদি উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। সকলকে এডু লেকচার বিডির পক্ষ থেকে আমারও ধন্যবাদ, এবং আমাদের সাথেই থাকো পরবর্তী টপিকগুলোর জন্য।